কাল দুপুর থেকে বৃষ্টি কমে সুন্দর রোদ দিয়েছিল, তাই আজকে সকালে উঠেই দেখি সামনেরটা বেশ ভালোভাবে শুকিয়েই গেছে। তো আমি বলছিলাম যে সামনেরটা নোংরা হয়ে গেছে, ঝাঁট দেবো, সেটা আর হচ্ছিল না কাদার জন্যে। আজকে যখন দেখি শুকনো গোটা হয়ে গেছে, তো আমি ঝাঁট দেওয়া শুরু করে দিয়েছি। তো দেখতে পাচ্ছো উপরে গাছ থাকার জন্যে কতটা পরিমাণে নোংরা হয়েছিল, তো সেগুলো সব আমি পরিষ্কার করে ওই যে একটা সাইডে আমি রেখে দিচ্ছি। সকালে উঠে যে নলকূপে আমি বাসনগুলো ফেলে রেখেছিলাম, সেগুলো কিন্তু আর মাজতে আমার মনে ছিল না, তাই এখন বসে বললাম সব কাজ শেষ করে নিয়েছি, এটাই হলে বাসি কাজ সব শেষ হয়ে যাবে। আর দেখো তিনজন আমরা খাই বাড়িতে, তাও এতগুলো বাসন হবেই তো, সন্ধ্যে থেকে যদি না ধোয়া হয় তো সকালে তো এতগুলো বাসন থাকবেই, তাই না? তাই সবগুলো বাসন আমি মেজে নিয়েছি, এখন ধোয়ার পালা। এই বাসনগুলো ধোয়া হয়ে গেলেই সকালের বাসি কাজ কিন্তু সবই শেষ হয়ে যাবে। ঘর ধোয়ার থেকে, ঝাঁট দেওয়া থেকে, ঘর ঝাড়া থেকে আমি সব কিছু কিন্তু আগেই করে নিয়েছিলাম, শুধু এই বাসনগুলো মাজতেই আর ধুতে বাকি ছিল, যেটা একটুর পরেও কিন্তু শেষ হয়ে যাবে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারের সবাই ভালো আছে, সুস্থ আছে, আমিও একেবারে আছি বিন্দাস। আর এখন আমি যাবো চান করতে আর পুজো করবো। ফ্রেন্ডস, রান্নাঘরের আমি কাজ শেষ করে দিয়েছি, আর এই যে দেখতে পাচ্ছো এখানটাই আমি নাতা দিয়ে দিয়েছি। আর এখানটাই যে সবসময় যে কেঁচো মাটি তোলে, একজন বৌদি বলল যে এটা করো, দিলেই আর হবে না, দু তিন দিন মতো করতে বলছে, যে একেবারে জলকে ফুটিয়ে ওইখানটায় দিতে। তো দু জায়গায় হয়, একটা তো সেখানটায় আর একটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, আর হয় এই জায়গাটায়। এই দুটো জায়গায় আমার প্রত্যেক দিন নাতা দিতে হয়, প্রত্যেকটা দিন কোথাও দিই আর না দিই। আর এখন আমি যাব পুজো করতে। এতদিন বৃষ্টি হচ্ছিল, বলছিলাম কেন বৃষ্টি হচ্ছে, কেন রোদ হচ্ছে না, আজকে সকাল থেকে এত রোদ হয়েছে, মানে এইটুকুনি কাজ করতে গিয়ে অবস্থা দেখো শুধু। তো আমি বলেছিলাম যে চান করে পুজো করে তারপর গিয়ে আমি রান্নাঘরে আসব, কিন্তু কি বলতো আমি এখান থেকে গেছি, তারপরে গেছিলাম দুধ আনতে, তো অনেক দূরে যেতে হয়, তো সেখান থেকে আস্তে আস্তে বোনেরা সবাই চলে এসছে, তাই আমি এই যে আলুটা ভাজতে বসিয়েছি, এটা ভাজা হয়ে গেলে কোনো কিছু করবো না, আর এই আলু ভাজাতে থাকবেই, তো এখনের করবো প্লাস রাতের। এখন তো আমি একা খাবো, আর রাতেরও একেবারে করে নিব, দিলে আর রাতের বেলা রান্নাঘরে আসতে হবে না। তো এই যে আলু ভাজাটা হয়ে এসছে, তারা খাবে, তারা গেছে চান করতে, ঠিক আছে? তো তারা এলে খাবে, তারপর তারা স্কুল যাবে, আর তারা চান করতে গেছে তাই আমিও যেতে পারলাম না। আমি ভেবেছিলাম তো এসে তারা একটু বসবে, তারপর আমি চান করে আসবো, তারপর তারা চান করবে, দিলে চান করতে করতে আমি আলুটা ভেজে দেবো, কিন্তু কী বলতো 9:30 পেরিয়ে গেছে, ঠিক আছে? তারা খাবে, চান করবে, বেরোবে, ওই কারণে আমি বললাম না থাক, আগে আলুটা ভেজে নিই, তারপরে গিয়ে আমি চান করবো, পুজো করবো। আমার একটু দেরি হলে হবে, কিন্তু তাদের একটু দেরি হলে হবে না। আলুটা ভাজা হয়ে এসছে, এবার নামিয়ে নেব। আর বাড়িতে একটাও আনাজ নেই, এই ফার্স্ট টাইম আমি যাবো বাজার। বাজারে ফার্স্ট টাইম বলতে, বাজারে তো সবসময় যাই, কিন্তু বাজার আমি কোনোদিন করিনি, আজকে আমি ফার্স্ট করব বাজার, কারণ বাড়িতে একটাও সবজি নেই, কিছু নেই। আর আজকে মাছ আনবো, আর সবজিও আসবে কিছু, আর আরও অনেক কিছু আনা হবে, তো তাই আমি এই যে রেডি হয়ে গেছি, যাবো এখন বাজার। আর বৌদি যাবে বলছিলো, বৌদি যাবে আর আমি যাব। আর এই যে হচ্ছে গিয়ে আমার বাজার ব্যাগ। কালকে আমার একজন দাদা বলছিল যে দে আমি সবজিগুলো নিয়ে আসছি, কিন্তু কি বলতো টাকা আমার হাতে ছিল না, টাকা হচ্ছে গিয়ে ব্যাংকে আছে, এটিএম থেকে তুলতে হবে, আর কালকে আমার টাইমও ছিল না, তাই আজকে আমি যাচ্ছি। আর যা যা আনার, আমারও কিছু আনার আছে, তো সেগুলো সব আনবো, চল। এই মাত্র বাড়ি এলাম, আর আজকে অনেক কিছু বাজার করে এনেছি, প্লাস ইলিশ মাছ এনেছি, বাবলা মাছ এনেছি, মাংস এনেছি, এতগুলো জিনিস এনেছি, টক দই, আর বাজার তো আছেই। তো চলো এখন একটু আমি ফ্যানে বসি, এত পরিমাণে গরম, তারপরে গিয়ে চেঞ্জ করব, তারপর গিয়ে রান্না বসাবো। 8 hours later. তো ফ্রেন্ডস, এখন বাজে 9:30, আর আজকে আমি যে সকালবেলা যে বাজারে গেছিলাম, তো তারপর থেকে এসে বলেছিলাম যে রান্না করব, এটা করব, সেটা করব, তো রান্না তো আমি করেছি, কিন্তু আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ
এক তো কিছুদিন ধরে আমার সকালবেলা স্নান করা হচ্ছে, তো সকালবেলা স্নান করা মানে আমার ঠান্ডা লাগবেই। তারপর হচ্ছে গিয়ে আজকে যে আমি বাজারে যে গেছিলাম, তো আসার টাইমে গেছিও পুরো রোদে, এসছিও পুরো রোদে, তো ওই কারণে মাথাটা খুব যন্ত্রণা হচ্ছিলো, যার কারণে আমি ফোনের দিকে তো আমি তাকাতেই পারছিলাম না, প্লাস মানে অনেক অসুবিধা হচ্ছিলো, মাথা যন্ত্রণা, প্লাস হচ্ছে গিয়ে ঠান্ডা যে লেগে গেছে, পুরো শরীর ব্যথা, এখনও পর্যন্ত পুরো শরীর ব্যথা। তো আমি কোনো রকম রান্না করে দিয়ে সব বাসন কড়াই সেরকম নলকূপে ফেলা ছিল, তো আমি ঘুমিয়ে পড়েছি। খেয়েছি আমি 3:30-4 মতো, তখন উঠে সেগুলো সব ধুয়েছি, তারপর খেয়েছি, তারপর ঘর দুয়ার ঝাড় দিয়েছি, তো আবার গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে আবার সন্ধে 7:30-7:30 দিকে উঠেছি, তখন আবার রাতের রান্না করেছি, আর আমার শরীরটা একেবারেই ভালো লাগছিলো না, যার কারণে আমি খাইও নি, তো তারা খাচ্ছে, এখন আমরা ঘুমাম, আমি বিছানাটা করবো, তারা খাচ্ছে, দিলে সবাই মিলে ঘুমিয়ে পড়বো। তো ওই কারণে মানে শরীরটা ভালো না থাকার কারণে আজকে কন্টিনিউ আমি ব্লগটা করতে পারিনি, তাই ভাবলাম আমি লাস্টের মানে তোমাদেরকে টাটাই বলে দিই, আর কিছু পারি না বাড়ি, তো ওই কারণে ভিডিওটা শুরু করা। তো আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে ছোট্ট করে একটা লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাইকে টাটা।